এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ২৪ ঘন্টা না যেতেই বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত শনিবার ২০ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কমানোর সুখবর দিয়েছিল বাজোস। সে সময় সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট প্রতি ভরিতে 840 টাকা কমিয়ে 1,18,798 টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই কমতি দাম স্থায়ী ছিল মাত্র 24 ঘন্টা। অর্থাৎ গত রোববার 21 এপ্রিল নতুন করে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস বাজোস। এতে দেশের বাজারে সোনার দামের চরম অস্থিরতায় পৌঁছেছে। এতে মধ্যবিত্ত সীমিত পরিসরের সোনার অলঙ্কার তৈরি করতে হিমশিম খাচ্ছে। এই নতুন করে সোনার দাম বাড়ানোর কারণ হিসাবে জেলা সমিতি যুক্তি দিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে সোনার দামের সমন্বয় করা হয়েছে। বন্ধুরা, তাহলে এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে কত টাকা বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং এই দাম সমগ্র বাংলাদেশে কবে থেকে কার্যকর হয়েছে। আরও দেখে নেওয়া যাক দেশের বাজারে সোনার দাম কবে কমবে নাকি আরও বাড়বে। বন্ধুরা, তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর জুয়েলার সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক এক নজরে জুয়েলার সমিতির তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে দাম বেড়েছে 630 টাকা। বাড়িয়ে 22 ক্যারেট প্রতি ভরি সোনা কিনলে বর্তমানে ক্রেতাদের গুনতে হবে 1,19,428 টাকা, যা এর আগে 22 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,18,798 টাকা। 21 ক্যারেট প্রতি ভরিতে 660 টাকা বেড়ে 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 1,14,004 টাকা, যা এর আগে 21 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,13,397 টাকা এবং 18 ক্যারেট প্রতি ভরিতে 513 টাকা বাড়িয়ে 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 97,709 টাকা, যা এর আগে 18 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 97,196 টাকা। তা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দাম বাড়ানো হয়েছে 420 টাকা, বাড়িয়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে 78,662 টাকা, যা এর আগে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 78,242 টাকা এবং সোনার দাম বাড়ানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। এই দাম গত রোববার 21 এপ্রিল সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এই দাম কি কমবে নাকি আরও বাড়বে। বন্ধুরা, বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো অথবা কমানো হয় আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যায় তখন দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়, আর যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায় তখন দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। আর এই দাম দেশের বাজারে বাড়িয়ে বা কমিয়ে থাকে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস অথবা বাজোস। বন্ধুরা, আশা করছি বর্তমানে সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।